আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। এইদিকে তালেবান থেকে অনুপ্রেরিত হয়ে বিএনপি সরকার পতনের আন্দোলন ডাক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেশ তালেবান দখল করুক বা বিএনপি ক্ষমতা দখল করুক, হাসিনার পতন হলে এমনিতেই গাড়টি বস্তা নিয়ে হাসিনাকে দেশ থেকে পালাতে হবে, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্টের মতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি তো জানি যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে, যতটুকু সময় আছে দেশের জন্য কতটুকু করতে পারি সেইটুকুই আমি চাই। এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আমার বাবা মা ভাইয়ের আত্মা যেন শান্তি পায় সেটাই আমি চাই। আমার জীবনের কোনো মায়া নেই, আমার কিছু চাওয়ার নেই। আমার একটাই চাওয়া যে আদর্শ নিয়ে আমার বাবা এদেশ স্বাধীন করেছেন, তার সেই আদর্শ বাংলার মানুষের কাছে পৌঁছে দেব, এটাই আমাদের প্রতিজ্ঞা। এই প্রসঙ্গে সাধারণ মানুষের অসাধারণ মন্তব্যগুলো তুলে ধরছি। যেহেতু আপনি এখনো বর্তমান, তাই যাওয়ার আগে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার লোভ ছাড়ুন। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। শিক্ষা জাতিকে ধ্বংস করার জন্য ভিকারুননেসার অধ্যক্ষের মতো শিক্ষা খাতের সর্বোচ্চ পদে যাদের বসিয়ে রেখেছেন তাদের সকলকে সরিয়ে ফেলুন। দেশের প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতির আখড়া বানিয়েছেন, সেগুলোকে সংশোধন করুন। দেশের বিচার বিভাগকে নিজের আজ্ঞাবহ বানিয়েছেন, এটাকে স্বাধীনভাবে চলতে দিন। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগমকে মিথ্যা মামলার জাল থেকে মুক্তি দিয়ে আপনার বাবার মতো পুণ্যের কাজ করুন। প্রশাসনকে সঠিক নিয়মে চলতে দিন। এই কাজগুলো বেঁচে থাকা অবস্থায় যদি না করে যান, তবে মৃত্যুর পর জবাবদিহি করতে হবে সৃষ্টিকর্তার কাছে। মনে রাখবেন, কবরে আপনার আজ্ঞাবহদের কাউকে পাশে পাবেন না, কারণ এখানে তাদেরও বিচার করবে সৃষ্টিকর্তা। কবর জায়গাটা শুধু সৃষ্টিকর্তার আদালত। শেখ হাসিনা তো আজ আর কাল চলে যেতে হবে, কিন্তু দেশটাকে যে নরকের রাজ্য সৃষ্টি করে গেছেন, যেমন পুলিশ, সরকারি কর্মচারী, সচিব, মানুষের অধিকার, গণতন্ত্র, সুবিচার সব ধ্বংস করে গেছেন, যেমনটা শেখ মুজিব বলেছিলেন, এই হায়নার দল, শোষকের দল সব নিয়ে গেছে। আজ তিনি কাল নাগিনী দেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন, ইতিহাস ক্ষমা করবে না, পৃথিবীর কাউকে ক্ষমা করেনি। মাটির নিচে চলে গেলেও সেই মহান বিচারক ছেড়ে দেবেন না, এটা সবাই জানেন, মানেন এবং বিশ্বাস করেন। আসল বিষয় হলো বিশ্বাস করতে হবে, তা হলো আমার প্রত্যেক কর্মের ফল মৃত্যুর পর হিসাব দিতে হবে। তবুও এত ক্ষমতার দাপট কেন? মরার আগে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন। সবাই ঘুমিয়ে গেছে, জেগে আছে কিছু হিংস্র শকুন, কেউ কেউ বিনিদ্র ঘুমিয়ে আছে, মরে গেছে আমাদের মন। সবাই কি দৃষ্টি হারিয়েছে, বধির হয়েছে শ্রবণ? এই দেশের শরীর জুড়ে উঠে গেছে প্রচণ্ড জ্বর, কুৎসিত এক পিশাচ ভূত করে আছে ভর। স্বৈরাচারী আফগান সরকারের পতন দেখি হিতিরও ভয় ধরে গিয়েছে। সসম্মানে যেতে চাইলে এখানে এখনো সুযোগ আছে। আমি ভয় পাই না, শুধু ঘরে থাকি, বের হলে বিশাল সিকিউরিটি বহন নিয়ে বের হই। আমি ভয় পাই না, তাই দিনে নির্বাচন।